আপনি প্রশ্ন করেছেন আশা এবং ভয়ের ব্যাপারে জামাতের কি। মতামত আশা এটাকে আরবিতে বলা হয় আর রাজা এটা একটা ইবাদা ইবাদা কালবিয়া অন্তরের ইবাদত আর একটা হলো ভয় আল আলখাউফ ভয় করা অর্থাৎ আল্লাহর রহমতের আশা করা এবং তার আদাবের ভয় করা এই ব্যাপারে আহলসান্তল জামাত কি বলছে আপনি সেটা বলতে চাচ্ছেন আমরা সংক্ষেপে এটাই বলবো যে এটা হলো ইবাদা কালবিয়া এবং ইবাদা কালবিয়ার মধ্যে অত্যন্ত মর্যাদাপূর্ণ একটা আমল হচ্ছে আর রাজা আল্লাহর রহমতের আশা করা আল্লাহ তাল্লা কোরআনে তো বলেই দিয়েছেন তুমি রহমাতিল্লা ইন্নআল্লাহ আকের জামিয়া তোমরা আল্লাহর রহমত থেকে নিরাশ হইও না নিশ্চয়ই আল্লাহ তালা সকল পাপকে ক্ষমা করে দেবেন এখান থেকে আসা জাগে এখান থেকে আসা জাগে আল্লাহ তালা তার বান্দাদেরকে আরও অনেকগুলো আসার কথা শুনিয়েছেন যেমন তিনি বলেছেন আনাল গাফুর রহিম হে নবী তুমি আমার বান্দাদেরকে জানিয়ে দাও যে অ্যান্নি আনাল গাফুর রহিম নিশ্চয়ই আমি পরম ক্ষমাশীল এবং পরম করুণাময় এর মোকাবেলায় আবার হৌফটা আসে তাই না আশার মোকাবেলে আসে হৌফ ভয় করা আল্লাহকে ভয় করা আল্লাহকে ভয় করার ব্যাপারেও আমরা দেখি যে আল্লাহ সুমতাল নির্দেশনা দিয়েছেন ও খা ফ উনি আর আমাকে তোমরা ভয় করো আর সোর আল ইসরার সাতান্ন নম্বর আয়াত যেটাকে সুরাবণিস বলা হয় তার সাতান্ন সাতান্ন নম্বর আল্লাহ তালা বলছেন উলা কল্লে দিন ওনা। يبتغون إلى ربهم الوسيلة أيهم أقرب ويرجون رحمته ويخافون عذابه إن عذاب ربك كان محذورا جتراه تشيش بلوك جرى داكي ربك رب إبادت كري يدعون إكنا إلى ربهم الوسيلة ترى اللار كاتش تدر ربير كاتش ترى شنطن كري ترى چاي الوسيلة التقرب أيهم أقرب যে তাদের মধ্যে কে আল্লাহর বেশি নিকটবর্তী ও অর্জুন রহমেতা এবং তারা আল্লাহর রহমতের আশা করে ওয়া খুন আদাবা এবং তারা আল্লাহর আজাবকে ভয় পায় ইন্দ না আর রব্বিকা কানাম হাদুরা নিশ্চয়ই তোমার রবের আজাব ভীতিকর ভীতিপ্রদ তাহলে এখানে আমরা দেখতে পাচ্ছি আল্লাহ সুমান্ত এই বান্দাদের যারা তার নৈকট্যপ্রাপ্ত বান্দা নৈকট্য পাওয়ার জন্য যারা প্রতিযোগিতা করে আল্লাহ ইবাদত করে সেই বান্দাদের বৈশিষ্ট্য হচ্ছে তারা আল্লাহর রহমত আশা করে এবং আল্লাহর আদাবকে ভয় করে এটাই যে কোনো সভ্য শান্ত এবং যে কোনো রুচিশীল মানুষের কাজ তারা ভালো জিনিসের প্রত্যাশা করে আর যে কোনো শঙ্কা বা শঙ্কা করার বিষয়গুলোকে তারা ভয় করে আশা করার অর্থ হচ্ছে তারা সেই কল্যাণের কাজগুলো করার জন্য সে প্রস্তুতিও নেয় করেও যাতে করে আল্লাহ সে রহমত এবং কল্যাণ তারা অর্জন করতে পারে আর ভয় করার অর্থ হচ্ছে তারা সেটাকে পরিত্যাগ করে বর্জন করে যাতে করে এই খারাপ কাজটা করার কারণে তারা কোনো বিপদে না পড়ে চায় ফলে আমরা কনক্লুড করব এভাবে যে আল্লাহর রহমতের আশা করা এবং আল্লাহর ব্যাপারে আশাবাদী হওয়া এটা ইমানের একটা অত্যন্ত গুরুত্বপূর্ণ অংশ এবং এরকম চেতনাটা এটা এটাকে বলা হয় ইবাদা কালবিয়া এবং এটার একটা বড়ো মঞ্জেলা আছে ইসলামী সারিয়ায় ঠিক আল্লাহর আজাবকে ভয় পাওয়া এটাও ইমানের একটা অংশ এবং এটাও ইবাদতে কালবিয়ার একটা অত্যন্ত গুরুত্বপূর্ণ অংশ অতএব আমরা এভাবেই যদি নিজেদেরকে গড়ে তুলতে পারি তাহলে প্রকৃত আহলে সুন্না জামাতের মাসলাক অনুযায়ী আমরা চলতে পারবো ইনশাআল্লাহ